প্রশ্নোত্তরে যেতে হবে, আবার আপনাদের পুরস্কার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই প্রশ্নোত্তর ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আবার আমি জিজ্ঞেস করব, যারা উত্তর সঠিক দিতে পারবেন তাদের পুরস্কার দেওয়া হবে। প্রথম প্রশ্ন, যে কুফরি কালাম করবে সে কতটুকু গুনাহের অধিকারী হবে, আর যাকে করা হলো ব্যক্তিটি যদি মারা যায় তাহলে যে কুফরি কালাম করলো সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে? কুফরি কালাম করা, ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা, খনকার বা কবিরাজের কাছে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা, এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে। এই রোগ আজ ঘরে ঘরে, অনেক মানুষ আছে তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোনো সদস্য, হয়তো এক ভাই আর এক ভাইয়ের জন্য, একজন যা অন্য যার জন্য, অথবা ভাই বোনের জন্য, এমনকি সন্তান মায়ের জন্য, মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেওয়ার জন্য। এই তাবিজ এবং এই জাদু বান্টনার জন্য যে যায়, সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য, যে আমার প্রতি যেন টান সৃষ্টি হয়, শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে, মায়ের দিকে যেন ঝুঁকে থাকে, সেজন্য মা অনেক সময় তাবিজ আনতে যায়। অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন, যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে, এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মোহতরম হাজরিন, এ বিষয়টি জঘন্য অপরাধ। জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে, এবং এই আমলটি মানুষের, এই অপরাধটি মানুষের আমলকে নষ্ট করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইসা মিন্না মান তাকাহানা ও তুকুহিনালা, যে ব্যক্তি গণকের কাছে যায় অথবা যে মানুষের জন্য ভবিষ্যৎ বলে দেয় গণকের গণনার মাধ্যমে, এই উভয় ব্যক্তির উপরে, অমান সাহারা ও সুহাইরালা, অথবা যে ব্যক্তি কারোর কাছে যায়, কবিরাজের কাছে যায় জাদু টোনার জন্য, তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার জন্য, এ জাতীয় কুফুরি কালাম করার জন্য, এবং যে এটা করে দেয়, এদের উভয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, লাইসা মিন্না, তারা আমার উম্মত হতে পারে। অতএব ভাইরা আমার, এই জাদু টোনা করা গুনাহের কথা আমরা অনেকে জানি না। অনেক লোক অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে। বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করতে করতে তার কোনো রোগ ধরা পড়ে না, অনেক সময় নাম কাস্তে কিছু রোগ ধরাও পড়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না, সে দেখতে দেখতে আস্তে 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 হারিয়ে যায়, শেষ হয়ে যায়, মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। এগুলোর অন্যতম প্রধান কারণ হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিককে একসময় মানুষ কুসংস্কার মনে করত। কোরআন ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বের কথা উল্লেখ করেছে। এটিকে আজ পৃথিবীর মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না, কারণ আজ আধুনিক পৃথিবীতেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন বহু পরিমাণে হয়। এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হলো, সেখানে প্রভাবশালী খেলোয়াড়দের অনেকে, প্রতিপক্ষের লোকেরা বা বাজিকরেরা, তারা অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করতো। বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে, আমি নিজেও এরকম অনেকগুলো প্রতিবেদন পড়েছি। তাহলে বোঝা গেল ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব পৃথিবীতে আছে। মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অতএব নিজের ছেলেকে, নিজের স্বামীকে, নিজের ভাইকে, বোনকে, পরিচিত অপরিচিত মানুষকে, অনেক সময় শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায়। কবিরাজরা বিভিন্ন রকম কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, মানুষকে শারীরিকভাবে আর্থিকভাবে ধ্বংস করে থাকে। কোনো মেয়ের জন্য বিয়ে না হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, বিয়ে হয় না, একের পর এক আসে কিন্তু বিয়ে কোথাও হয় না। ঠিক একইভাবে কোনো মানুষকে ব্ল্যাক ম্যাজিক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, আস্তে আস্তে শুকিয়ে যান, কোনো রোগ ধরা পড়ে না, রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না, লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে। আপনি ফেসবুকে গেলে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখছেন না দেখেন নেই, এগুলো সবগুলো ব্ল্যাক ম্যাজিশিয়ান। ইসলামী দণ্ডবিধিতে, ইসলামী রাষ্ট্র যদি থাকে, ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে, ইসলামী দণ্ডবিধিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, সমাজকে অস্থিতিশীল করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। এজন্য ভালো করে শুনে রাখেন, এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন, এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন, যারা কুফুরি কালাম করে, আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য, ক্ষতি করার জন্য, এর কারণে আপনার কবিরা গুনাহ হবে, কোনো কোনো ক্ষেত্রে আপনি বেঈমান পর্যন্ত হয়ে যেতে পারেন, এবং আপনার তাবিজ করার কারণে, আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন, জাদুটোনা করতে গেলেন, বান্টনা করতে গেলেন,
এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে হবে। অতএব এই ধরনের অন্যায় থেকে গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন যে নাজিল হয়েছে এটা ইমানদারদের জন্য শেফা। এই শেফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত পড়ে জালফুক করতে পারেন। যে কোনো অসুখ আপনার হয়, যে কোনো মুসিবত আপনার হয়, এমনকি ব্ল্যাক ম্যাজিকে আপনি আক্রান্ত, সুরা ফাতিহা পড়েন, নিজেকে নিজে ফু দেন, পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন, পান করেন, ব্যবহার করেন, ইনশা আল্লাহ বিইজ্ঞনিল্লাহ যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাকে আপন অনুগ্রহে শেফা দান করবেন। এরপরে সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস তিন তিনবার পড়ে কোনো পানিতে খাবারে আপনি তেলে ফু দেন, সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী, অথবা নিজের পথে নিজে পড়ে ফু দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। কোরআন থেকে শেফা গ্রহণ করা এটা জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, কিন্তু কুফুরি কালাম করা, বান্টনা করা এগুলোর জন্য কোনো অবস্থাতে ইসলাম শরীয়তের কোনো অনুমোদন নাই। আপনি নিজে শেফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন, আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোনো ঝাড়ফুঁককারীর কাছে যেতে পারেন, যিনি কোরআন তেলাওয়াত পড়ে আপনাকে ফু দিবে, ট্রিটমেন্ট করবে, সেটা জায়েজ আছে। কিন্তু কোনো আপনি এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম আপোষের তাবিজ দিবে, আপনার অন্য আরেকজনের ক্ষতির তাবিজ দিবে, শত্রুতা উদ্ধারের তাবিজ দিবে। অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে, সেই সম্পর্কে যাতে সেই মানুষটাকে যেন পায়, তার সাথে যেন বিয়ে হয়, সেটা যেন সফল হয়, এর জন্য অনেক তাবিজওয়ালার কাছে যায়। যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য বা হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয়, এই তাবিজওয়ালার তাবিজ ব্যবসায়ী হতে পারে, সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে না। বিধায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটোনা করেন, বান্টনা করেন, কবিরাজের কাছে যান, এই যাওয়াটা হারাম। আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়, মারা যায়, তো আপনি খুন করার, মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক মা নিজের সন্তানকে তাবিজ করেন, অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন, অনেক স্ত্রী তার স্বামীকে করেন, অনেক স্বামী তার স্ত্রীকে করেন, হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি। এই কোরআন থেকে শুধু রোগ থেকে শেফা লাভের জন্য আপনি এটা এই আয়াতগুলো পড়বেন এবং ফু দিবেন। এছাড়া এই জাতীয় কোনো ধান্দায় আল্লাহর কালামকে অন্যায়ভাবে বা ভুলভাবে, এটাকে কুফুরি কালাম যারা করে তারা উপস্থাপন করে, অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না, আর বিভিন্ন রকমের কুফুরি কালাম মন্ত্র তন্ত্র পাঠ করে কোনো কিছু করা যাবে, এগুলোর প্রভাব আছে। এটাই তো ফিতনা দুনিয়াতে, যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মেয়ে দেখেছি বিবাহ করার জন্য তবে সে দিনদার না, সে বলেছে বিবাহর পরে দিনদার হয়ে যাবে, তাকে বিবাহ করা কি উচিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লি আরবাইন, মেয়েদের চারটি বিষয় দেখে সাধারণত সমাজে মানুষ মেয়েদেরকে বিয়ে করে। তাদের সৌন্দর্য রূপ লাবণ্য দেখে মানুষ বিয়ে করে, তাদের বংশমর্যাদা দেখে, দাপট প্রভাব দেখে মানুষ বিয়ে করে, মেয়ের পয়সাপাতি আছে, বাবার টাকা পয়সা আছে, জমি জমা আছে, সেগুলো দেখে মানুষ বিয়ে করে, এক একজন এক একটা দেখে বিয়ে করে। কিন্তু তোমরা বিয়ে করবে সব সময় দিনদারি দেখে, কোন মেয়ে আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড, সে আল্লাহকে কতটা চেনে, সে কতটা হালাল হারাম মেনটেন করে, সে কোরআন হাদিসের কতটা অনুসরণ করে, এটা দেখে তোমরা সেরকম ভালো মুত্তাকি পরহেজগার মানুষ দেখে বিয়ে করবে। যদি এরকম কোনো মানুষ জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাও তো তোমার জীবনটা জীবন্ত জান্নাত হয়ে যাবে। ওখাইরু মাতা আদুনিয়া আলমার আতু সালেহা, সৎ জীবন সঙ্গী সঙ্গিনী যদি কেউ পেয়ে যায় তার জীবনটা যত উপভোগ্য হয় আল্লাহর জমিনে, অনেক সম্পদ অঢেল সম্পত্তি, অনেক প্রভাব প্রতিপত্তি পাওয়া মানুষগুলো তাদের জীবন সঙ্গী সঙ্গিনী যদি দিনদার না হয়, আল্লাহ বিরু না হয়, তারা কখনো সেরকম তৃপ্তি বা স্বাদ পেতে পারে? অতএব ইমানদার সবসময় দিনদারিতাকে দেখে বিয়ে শাদী করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজফার বিজাতির দিন, অতএব দিনদার জীবন সঙ্গী দেখে তুমি বিয়ে করবে, তাকে নির্বাচন করবে। বিধায় আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন, মেয়েরা দিনদার ছেলে দেখে বিয়ে করবেন। এখন মুশকিল হলো, বিয়ের সময় অনেক কথাই শোনা যায়, ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ বা মেয়ে বলে হ্যাঁ দিনদার হয়ে যাবে, নামাজ পড়ে না কিন্তু আপনি পড়ায় নেবেন, শুনবে অসুবিধা নেই, পর্দা করে না কিন্তু আপনি বিয়ে করেন, বিয়ের পরে সে পর্দা করবে, কথা শুনবে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি কথা শোনাতে পারবেন, আপনি বিয়ে করতে পারেন,
কিন্তু যদি কেউ রেডিমেড পায় তাহলে সে আনরেডিমেড জিনিস কেন নিতে যাবে ঠিক কিনা বলেন অতএব যুবকরা দিনদার না সে দিনদার হবে সেটাতে কেন যাবেন যদি দিনদার আপনার হাতের নাগালে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী গ্রহণ করার তৌফিক দান করুন যে আল্লাহকে ভয় করে তার সাথে আপনার জীবন যাপন হবে উপভোগ্য আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তার সাথে আপনার জীবন যাপন কখনো উপভোগ্য হতে পারে বিদায় আল্লাহ ভীরু জীবন সঙ্গী সঙ্গিনী আমরা তালাশ করব ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে তবে ভালো কর্ম না থাকায় বিবাহ করতে পারছি না করণীয় কি কারোর যদি বিয়ের বয়স হয় কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকে তো নবী আলাইহিসসালাম তার জন্য নির্দেশ করেছেন মানিস্তাতা আমিনকুম ইয়া মাআশারাস শাবাব তিনি বলেছেন হে যুবকেরা হে তরুণরা মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে বিয়ে করার সক্ষমতা যার আছে মোহর দেওয়ার সক্ষমতা যার আছে সে যেন বিয়ে করে দেরি যেন না করে অমাল্লাম ইয়াস্তাতি আর যার এই ক্ষমতা নাই ফালাইহি বিসওম ফাইন্নাহু লাহু উইজা সে যেন রোজা রাখে রোজা বেশি বেশি নফল রোজা রাখলে তার চরিত্রকে সে হেফাজত করতে পারবে এই জন্য একজন যুবক তরুণ তার পয়সা কড়ি হয়নি এখনও বিবাহ করার মতো সামর্থ্য হয়নি কিন্তু বিয়ে করা প্রয়োজন নিজের চরিত্রকে হেফাজতের জন্য তিনি রোজা রাখবেন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন আর উপার্জন করার চেষ্টা করবেন এখন কথা হলো বিয়ের জন্য কতটুকু ক্ষমতা দরকার আমাদের সমাজে আজকাল লক্ষ লক্ষ টাকার মালিক না হলে মা বাপরা বিয়ে করায় না মুরব্বীরা মা চাচিরা ছেলেদেরকে বিয়ে দেয় না বলে যে নিজের পায়ে দাঁড়াও ছেলেরা কি নিজের পায়ে দাঁড়ানো না আরেকজনের পায়ে দাঁড়ানো সব নিজের পায়ে দাঁড়ানো না তাহলে আবার নিজের পায়ে দাঁড়ানো মানে কি এর মানে হলো লাখ লাখ টাকা কামাও কোটি কোটি টাকা কামাও মনে রাখবেন দাম্পত্য জীবনে টাকা কখনো সুখ দিতে পারে যে সমস্ত 60-70 বছরের চাচারা মুরব্বীরা বাবারা স্টেজে আছেন বা প্যান্ডেলে আছেন ওনারা ওনাদের স্ত্রীকে সারা বছরে একটা শাড়িও কিনে দিতে পারেন নাই অনেকে আপনারা আজকাল তরুণরা ঘন ঘন স্ত্রীর জন্য যে বাদাম বুট কিনে নিয়ে যান চাইনিজে নিয়ে নিয়ে খাওয়ান শাড়ি থ্রি পিস একটার পরে দুইটা চারটা দেন অনেক কিছু দেন এরপরও আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা আর বোঝাপড়া এত ভালো নাই ওই চাচা মিয়াদের চাচিদের সাথে সম্পর্ক যত ভালো ছিল আপনাদের ভালোবাসাগুলো বেশিরভাগই হলো তরুণদের আজকালকার ভালোবাসা বৈবাহিক ভালোবাসার কথা আমি বলছি বৈধ ভালোবাসা এগুলো বেশিরভাগই হলো মেড ইন চায়না মতো আজকে বিয়ে হতে দেরি কদিন পরে ভাঙতে কিন্তু ওই আমাদের বাপ চাচা ময় মুরব্বী যারা ছিলেন ওনাদের স্ত্রীকে অনেক কিছু দিতে পারে নাই কিন্তু ভালোবাসাটা এত মজবুত যে মেড ইন জাপান ফেল বিদায় মনে রাখবেন যে সমস্ত মুরব্বীরা মনে করছেন এক বস্তা টাকা কামাই করার পরে ছেলে বিয়ে করলে বোধহয় অনেক সুখী হবে তারা ভুলের এবং বোকার স্বর্গে বাস করছেন আপনার ছেলে যদি দিনদার হয় একটা দিনদার মেয়ে যদি তার জন্য আপনি আনতে পারেন ধার্মিক মেয়ে যদি আনতে পারেন তাদের উপার্জন যদি অল্প স্বল্প হয় এই ছেলেটা কোনো রকম স্ত্রীর মহরের টাকা পরিশোধ করার পর স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা যদি সে করতে পারে তাহলে তাকে বিয়ে দেওয়াটা মুরব্বীদের উপরে বাপমার উপরে অবশ্য কর্তব্য হয়ে যায় এই গুনাহ এই কাজটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন আল্লাহ বলেছেন ওয়াংকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও মুরব্বীদেরকে আল্লাহ নির্দেশ করছেন এই ইয়াকুনু ফুকারা তাদের যদি একটু টাকা পয়সার টানাটানিও থাকে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তাআলা সে অভাব দূর করে দিবেন তাহলে আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস নাই মুরব্বীদের তাহলে আমাদের সমাজে আজ জেনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন যেই তরুণের তারুণ্যে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ নেই যে কোনো হারাম রিলেশন কোনো মেয়ের সাথে করে নেই এরকম যুবক পাওয়া আজ কঠিন হয়ে গেছে সংখ্যা একেবারে কম অতএব এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের তরুণদেরকে যদি বাঁচাতে হয় তাহলে অবিলম্বে উপযুক্ত হওয়ার পর দেরি না করে তাদেরকে বিয়ে দেওয়ার কোনো বিকল্প পথ খোলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিয়ে এটা আহসানুলিল ফরাজ ওয়া আগাদুলিল বাসার এটার কারণে মানুষ চোখের হেফাজত করতে পারে চরিত্র হেফাজত হয় এটার জন্য সহায়ক হয় বিয়েটা আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে অল্প বয়সে অর্থাৎ উপযুক্ত হওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে বিয়ে করার তৌফিক দান করুন আমাদের ময় মুরব্বীদেরকে তাদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন তাদের দিলটাকে আল্লাহ তাআলা নরম করে দেন আমাদের বাপ চাচারা মুরব্বীরা যারা আছেন আপনারা বেশিরভাগ বিয়ে করেছেন 18-20-21 বছর বয়স আরও অনেকে অনেকে 14-15-16 বছর বসে বিয়ে করছেন ঠিক না বি ঠিক আপনাদের এত আগে বিয়ে না করলেও চলতো
কারণ আপনাদের আমলে এত ফিতনা দুনিয়াতে ছিল, এখন তরুণদের সামনে, তরুণদের সামনে হাজারো ফিতনা। বিনোদনের নামে যৌনতা, বিলবোর্ডের নামে যৌনতা, খেলার নামে যৌনতা, শিক্ষার নামে যৌনতা, সর্বত্র যৌনতার যৌনতার এমন ছড়াছড়ি যে তরুণরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে। অতএব এই ফিতনা সংকুল সময়ে তাদেরকে আরো অনতিবিলম্বে দ্রুততার সাথে বিয়ে দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যায়, আর দেরি না করে অবিলম্বে তাদেরকে বিয়ের ব্যবস্থা করো, না হলে এই জমিনে ফিতনা, ফাসাদ, ইফটিজিং, ধর্ষণ, জেনা, ব্যভিচার বাড়তে থাকবে। এটাকে পৃথিবীর কোনো কালচার, কোনো সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারবে। অতএব বিবাহের কোনো বিকল্প নাই মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য। কিন্তু যুবক মহর দেওয়ার ক্ষমতাও নেই, ছাত্র মানুষ উপার্জন করছেন না, রোজা রাখবেন এবং আপনি বাপ মার খেদমতের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি কোনো একটা উপার্জনের পথ খুলবেন। আমাদের দেশে বেশিরভাগ যুবকরা বেকার, এজন্য আড্ডা ফাড্ডা, দুনিয়ার সমস্ত আলতু ফালতু কাজের সাথে তারা জড়িয়ে পড়ে। ছাত্র জীবন থেকে সম্ভব হলে টিউশনে শুরু করে দিবেন, সম্ভব হলে কোনো একটা উপার্জনের পথ শুরু করবেন, আল্লাহ তালা ইনশাল্লাহ বারাকা দান করবেন, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পীর সাহেবের মাদ্রাসায় দান করলে সে নাকি কবর থেকে দানকারীর জন্য দোয়া করে, এটা কতটুকু সত্য? পীর সাহেব কবর থেকে দোয়া করবে? পীর সাহেবের মাদ্রাসায় দান করলে যে পীর সাহেব কবর থেকে দোয়া করে আপনার উপকার করতে পারে, ওই পীর সাহেবের মাদ্রাসার আর্থিক অভাব দূর করার জন্য পীর সাহেব দোয়া করতে পারে না? পীর সাহেবের দোয়ার প্রতি আপনার যদি এত আস্থা হয়, মরার পরে ওনার নাকি দোয়া করার ক্ষমতা আছে? অথচ আমরা জানি নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা আন সালাসা, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, কিচ্ছু সে করতে পারে না, শুধু তিনটা খোলা থাকে। যদি দুনিয়াতে সদকা জারিয়া করে যায়, এর সব তার আমল নামা যায়, নেক সন্তান রেখে যায়, সে দোয়া করলে এটা তার উপকারে আসে, আর যদি কোনো উপকারী এলেম মানুষকে শিক্ষা দিয়ে যায়, রেখে যায়, তাহলে এটার সব সে পেতে থাকে। এছাড়া আর কোনো কিচ্ছু করার, কোনো আমল করার সুযোগ থাকে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, মরার পরে কোনো মানুষ, সে পিসাব হোক আর যেই সাবই হোক, তার কবর থেকে আমাদের জন্য দোয়া করার কোনো ক্ষমতা, এই ক্ষমতা নাই দেখেই ইসলাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছে। আপনি কবরের পাশে গিয়ে দোয়া করেন, আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন, হে কবরবাসী ঈমানদার, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি কবরে যে জিয়ারত করে তার জন্য দোয়া করেন। সে যদি নিজে দোয়া করতে পারত, তাহলে সবাই মুসল্লিরা বা সাধারণ মানুষেরা কবরবাসীকে দোয়া করার জন্য কবর জিয়ারত করতে গিয়ে তাদের জন্য শান্তির দোয়া করার দরকার হতো না। এখান থেকে বোঝা যায় এবং হাদিস থেকে বোঝা যায়, মারা যাওয়ার পরে তার আর দোয়া করার ক্ষমতা থাকে। যদি আপনার পিসাবের দোয়া করার এত পাওয়ারই থাকে, তাহলে সেক্ষেত্রে তার মাদ্রাসার অভাব অনটন দূর করার জন্য এই জাল হাদিস বানাইয়া মিথ্যা কথা বলে আপনার থেকে দান নেওয়ার দরকার কি? তার মাদ্রাসার অভাব দূর করার জন্য আপনার জন্য দোয়া করবে, তারপর আপনি মাদ্রাসায় দান করবেন, এসব না করে ডাইরেক্ট সে আল্লাহর কাছে দোয়া করলেই তো হয়, আল্লাহ আমার মাদ্রাসার অভাব দূর করে দেন, তাহলে তার আপনার দান করাও লাগে না। তাহলে বোঝা গেল এটা ভণ্ডামি, এটা মিথ্যা কথা, এটা প্রতারণা। আমাদের দেশে অনেক মানুষ এই ধরনের প্রতারণার মধ্যে পড়ে আছে। তারা মনে করে পিসাব তাদেরকে পার করে দিবে, তারা শুধুমাত্র পিসাবকে দান সাদাকা করবে, হাদিয়া তোফা দিবে, আর পিসাব তাকে পার করে দিবে। দুনিয়াতে, বিশেষ করে আমাদের দেশে, আমাদের সমাজে দুই নম্বর পথ ছাড়া কিচ্ছু হয় না, বেশিরভাগ কাজগুলাই দুই নম্বর পথে হয়। সামনের পথে কিচ্ছু নাই, পিছনের দুয়ারে সব আছে। ট্রেনের টিকিট কাটতে গেলে, বিশেষ করে ঈদের সময় দেখা যায়, কালোবাজারে সব টিকিট নিয়ে গেছে, পিছনের দুয়ারে গেলে টিকিট পাওয়া যায়, মূল কাউন্টারে গেলে টিকিট নাই, ঠিক না? বেঠিক তো, সব কিছু পিছনের দুয়ারে গেলে হয়, দালাল ধরলে হয়, মামুখালু ধরলে হয়, ডাইরেক্ট গেলে হয় না। এই জন্য মানুষ মনে করে আল্লাহর কাছেও বোধ হয় ডাইরেক্ট আমল করে যাওয়া যাবে না, পিসাবদেরকে হাদিয়া তোফা দিলে তারা বোধ হয় দালালি করে আল্লাহর কাছে পার করে দিবে। এটা কখনো সঠিক হতে পারে? আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন হবে, বিধায় কোনো পিসাব যদি বলে আপনাকে পার করে দিবে, তরায় দিবে, তাহলে সেক্ষেত্রে সেটা মিথ্যা কথা। কিয়ামতের ময়দানে ওই পিসাব নিজের জান নিয়ে দৌড়ের উপরে থাকবে, ঠিক না? বেঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশের যাদের অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত তাদের কাছে মানুষ যে বলবে আল্লাহর কাছে সুপারিশের জন্য, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দিবেন, উনি একমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করবেন। শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, এটা একমাত্র আল্লাহ তাআলা তাকে করার সুযোগ দান করবেন। সেখানে আপনার পিসাব আপনাকে কিভাবে তরাইবে? আল্লাহ তাআলা এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে আমাদের ঈমানকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিবাহের দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেওয়া দেওয়ার যে কালচার আছে, এটা বন্ধ করার উপায় কি? ভাইরা আমার, বিয়ের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান,
এ জাতীয় অনুষ্ঠানগুলোতে আমাদের দেশের সংস্কৃতি হলো দাওয়াত খেতে আসলে কিছু হাদিয়া উপহার নিয়ে আসা লাগে, আছে না নাই আপনাদের এলাকায়? আছে। আচ্ছা, দাওয়াত দেওয়ার মানে হলো ভাই আমার ছেলের বিয়ে বা নিজের বিয়ে কিংবা আমার ছেলের আকিকা, এ উপলক্ষে আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনি এসে খেয়ে যান। কিন্তু আমাদের সমাজে এই দাওয়াতের পেছনে নেপথ্যে উপহার দেয়া নেওয়ার একটা কালচার আছে। এই জন্য অন্য কোনো দাওয়াত পাইলে মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ হলে খুশি হয়, কিন্তু বিয়ের দাওয়াত, অলিমার দাওয়াত, আকিকার দাওয়াত এগুলো পেলে মানুষের মনটা খারাপ হয়। গরিব মানুষের মনটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়, কারণ এই দাওয়াত পাওয়া মানে হলো খাবো 1000 টাকার খানা, দিয়ে আসতে হবে 2000 টাকা, ঠিক না ভাই? ঠিক। এবং বিশেষ করে বিয়ে শাদিতে তো এমন ন্যাক্কারজনক একটা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত আছে যে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ পথে টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে রীতিমতো চাঁদাবাজের মতো বসে উপহার নেওয়ার জন্য। আরে ভাই, আপনার এই বিয়ের অনুষ্ঠানের চাইতে হোটেল রেস্টুরেন্ট তো আরও ভালো, কারণ অনেক রেস্টুরেন্টে খাওয়ার পরে বের হওয়ার সময় বিল নেয়, আর আপনার এখানে ঢুকার আগে দিয়ে তারপর ঢুকা লাগে। যারা ডাকাত রাস্তাঘাটে দাঁড়ায় ডাকাতি করে, তারা অস্ত্র ধরে, অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে, আর আপনি অস্ত্র নিয়ে ডাকাতি করছেন না, খাতা কলম নিয়ে টেবিল নিয়ে বসছেন এবং মুস্কি হাসি দিয়ে বলছেন কি উপহার আনছেন, নাম কি, এরপরে লেখেন, বেচারা খাবে 1000 টাকা, উপহার দেওয়া লাগে 2000-5000 টাকার, আছে না নাই? এই কালচারটা অত্যন্ত ভয়াবহ কালচার। এই সমস্ত দাওয়াত খেয়ে অনেক গরিব মানুষ আছে আরও বদদোয়া দিয়ে যায়। আমি তো এরকম বহু পরিবারের কথা জানি, যারা আকিকার অনুষ্ঠান করবে, যোগ বিয়োগ করে, দাওয়াত দেবো মোট 500 লোক, অ্যাভারেজে যদি 1000 টাকা করে উপহার আনে তাহলে 5 লাখ টাকা আসবে, আমার খরচ হবে বড় জোর 1-1.5 লাখ টাকা, আর বাকি টাকা আমার লাভ। হোটেল ব্যবসা করেন, আপনাকে এই ব্যবসা কে করতে বলছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা, এই জন্য আপনাদের বিয়ের অনুষ্ঠানে, বিশেষ করে যখন ওয়ালিমার আয়োজন করবেন, আবার দেখেন মেয়ের বাপের বাড়িতে যেয়ে খাবেন না। কয়েকশো মানুষ মিলে মেয়ের বাপের বাড়িতে খাওয়ার রেওয়াজ আমাদের দেশে আছে না নাই? মেয়ের বাপের টাকায় কনভেনশন সেন্টারে বা কমিউনিটি সেন্টারে গিয়ে খাওয়া শত শত মানুষ ছেলে পক্ষের, এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে নির্লজ্জ কাজগুলোর একটা। আপনার যদি খানার এত অভাব হয়, রাস্তায় থাল নিয়ে বসলে সেটা বরং আরও ভালো হবে। আপনি বরযাত্রীর নামে যে বিয়ে খেতে যাচ্ছেন, এটা বরযাত্রী না, এটার নাম বদযাত্রী। একজন বাপ তার মেয়েকে বিয়ে করিয়ে বড় করেছে, তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সে আবার শত শত মানুষ কেন খাওয়াইতে হবে? আপনি বিয়ে করছেন, খুশির চোটে আপনি খাওয়াবেন, যে একটা আস্ত মেয়ে বাড়িতে তুলে আনতেছেন, এই খুশির চোটে সবাইকে খাওয়াবেন। বিয়ে উপলক্ষে একটাই খাওয়া শরীয়তে আছে, সেটা ছেলে পক্ষ ছেলে নিজে খাওয়াবে, এটার নাম ওয়ালিমা। মেয়ের বাড়িতে বা মেয়ের বাপের কাছ থেকে খানা আদায় করা, 200-500, আমাদের দেশে তো বার্গেনিং হয় রীতিমতো, যে আমাদের 300 লোক যাবে, তারা বলে না 200 লোক আসেন, না আচ্ছা মাঝামাঝি থাকেন তাহলে 250 লোক। আরে ভাই, এরকম নিকৃষ্ট খানার অভাবে, এরকম খানা কাতুরে, এরকম ভিক্ষুকের মতো খানা চাওয়ার মতো এই নির্লজ্জতা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা, বিয়ে যখন করবেন, জীবনে তো বারবার বিয়ে হবে না, অতএব বিয়ে উপলক্ষে সাবধান থাকেন যে আমার বিয়েতে কোনো বদযাত্রী যাবে, আমার সামর্থ্য থাকলে আমি অলিমে খাওয়াবো, আর না হলে নাই, আরেকজন ঘাড়ের উপর আমার আত্মীয় স্বজন নিয়ে খাওয়ানো, এই চাঁদাবাজি আমি করবো। এবং বিয়ে উপলক্ষে আপনার বিয়েতে যাতে উপহার উপঢৌকন মানুষ আনতে বাধ্য না হয়, এই জন্য কার্ডে লিখে দিবেন যে বিবাহ একটি পবিত্রতম ইবাদত, ইসলামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, নবী সাল্লাল্লাহু সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। অতএব এই বিবাহে আপনাকে ওলিমা অনুষ্ঠানে দাওয়াত করা হলো, আপনি আসলেন, দোয়া করলেন, এটাই আমাদের বড় প্রাপ্য। অনুগ্রহ করে এই বিয়েতে আসার সময় কোনো প্রকার উপহার উপঢৌকন আনবেন না, আনলে সেটা গ্রহণ করার কোনো ব্যবস্থা থাকবে না। লিখে দিতে পারবেন? লিখে দিতে পারবেন? কোন কোন যুবকরা নিয়াত করছেন হাত তোলেন দেখি। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল এবং মঞ্জুর করুন, আল্লাহ যুবকদেরকে মেনে চলার তৌফিক দান করুন, যৌতুকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার তৌফিক দান করুন। আমরা যৌতুক মুক্ত বিবাহ করব তো ইনশাআল্লাহ, মেয়ের বাপের বাড়ি থেকে চাঁদাবাজি করা বন্ধ করব তো ইনশাআল্লাহ, মেয়ের বাপের বাড়ি থেকে বদযাত্রী খাওয়া বন্ধ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিয়ে উপলক্ষে যে মানুষ দাওয়াত দিবেন, সে দাওয়াত দিয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা বন্ধ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মেয়ের বাপদেরও দায়িত্ব আছে, মোহর ধরে রাখবেন 10 লাখ, 5 লাখ, 20 লাখ, ছেলেদের উপরে অত্যাচার করবেন সেটাও চলবে না।
বিয়েকে সহজ করতে হবে, বিয়েকে সহজ করতে হবে। লাখ লাখ টাকা দিয়ে আপনি ভালো ছেলে নাও পেতে পারেন, ভালো ছেলে যদি পান তো মোহরের ক্ষেত্রে ছাড় দিবেন। নবী আলাইহিসসালাম বলেছেন ওই বিয়েতে বেশি বরকত হয় যে বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে। আপনি মনে করেন মোহর বেশি হলে আপনার মেয়ের বিয়েটা অনেক দামি বিয়ে হবে। এক সাহাবী, সাহাবীরা বলতেন যে মোহর বেশি হওয়া মেয়েদের কাবিন বেশি ধরা, এটা যদি অনেক বরকতময় কাজ হতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়ের মোহরনা অনেক বেশি ধরা হতো, অথচ সেটা ধরা হয়। অতএব এই অনাচার আমাদেরকে বন্ধ করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো বিবাহ করিয়ে যৌতুক নেওয়া যাবে কি না, এটা তো মাত্র বললাম। বিয়ে করিয়ে যৌতুক এটা আবার কি? বিয়ে করে যৌতুক এটা তো বুঝলাম, বিয়ে করাইয়া যৌতুক এটা আবার কি? এটা আমার মনে হয় এরকম, অনেক বাপ মা আছে টাকা পয়সার দরকার হলে ছেলেকে বিয়ে করায়, আছে না নাই? অর্থাৎ বিয়ে করানো হচ্ছে, উদ্দেশ্য হলো বিয়ে উপলক্ষে মেয়ের বাপের কাছ থেকে চাঁদাবাজি করবে। অনেকে এত এত সূক্ষ্মভাবে চাঁদাবাজি করে, ডাইরেক্ট বলে না যে যৌতুক দেন, বলে যে হাওলাত দেন, ঠিক না বেঠিক? এই হাওলাতের টাকা কেয়ামতের আগে আর দেওয়া হবে? আল্লাহর জমিনের সবচেয়ে বড় জুলুমগুলার একটা হলো বিয়ে হয়েছে এই উপলক্ষে আপনি মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আদায় করছেন। আচ্ছা বলেন তো, একটা মেয়ে জন্মের পর তার শৈশব কৈশোর বড় হওয়া এই সবগুলোর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, চিকিৎসা খরচ, পড়াশোনা খরচ, তার ভরণ পোষণ, এই সব কিছু দিয়ে একটা আস্ত মেয়ে তাকে রেডি করেছে, শিক্ষিত করেছে, বড় করেছে, খাইয়ে দাইয়ে, শিক্ষা দীক্ষা, চিকিৎসা সব কিছু দিয়ে তার বাপ মা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে। এরপরে আপনি যে বিয়ে করে আস্ত মেয়েটা আপনার বাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, তার সারা জীবনে সে যা অর্জন করেছে বাপের বাড়িতে থেকে, এটার সার্ভিস সব দিবে আপনার বাড়িতে গিয়ে, কাজ করবে আপনার বাড়িতে, খেদমত করবে আপনার বাড়িতে, ছেলে মেয়ে আপনারগুলাকে মানুষ করবে, রান্নাবাড়া যা শিখেছে সেটা দিয়ে আপনার বাড়িতে গিয়ে কাজ করবে, সে যা শিক্ষা অর্জন করেছে সেটা দিয়ে আপনার বাড়িকে আলোকিত করবে, তাহলে সে তার বাপের বাড়ি থেকে যতটুকু উপার্জন করেছে, যা কামাই করেছে ভালো কিছু, তার লাভটা আপনি ভোগ করবেন। এরপরে আবার ওই মেয়ের বাপের কাছ থেকে যদি আপনি কিছু দাবি করেন, তাহলে এর চাইতে বড় জুলুম আল্লাহর জমিন আর কিছু হতে পারে? যৌতুক নেওয়া হারাম, এবং এই হারাম কাজ অনেক যুবকরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, এটা তারা খুব ঠান্ডা মাথায় করেন। অনেক মুরব্বীরা ছেলেকে বিয়ে করান, ছেলেকে বিদেশ পাঠাবেন, একটা ভিসা পাইছেন, ভিসা কেনার টাকা নাই, টিকেটের টাকা নাই, তাহলে এই উপলক্ষে বিয়ে করায় ফেলায়, এবার শ্বশুরবাড়ি থেকে আনায়া তারপর ভিসার টাকা পরিশোধ করে, আছে না নাই? এই চাঁদাবাজি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে যৌতুক মেয়ে বিয়ে, যৌতুক মুক্ত বিয়ে করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অনেক সেকুলার সুশীল বলছেন পাঠ্য বইয়ে উল্লেখিত বিবর্তনবাদের অপব্যাখ্যা দিচ্ছেন আলেমরা, বইয়ে নাকি মানুষকে বানরের সন্তান বলা হয়নি, এ বিষয়ে আপনাদের বক্তব্য কি? দেখুন, বিচ্ছিন্নভাবে কোনো আলেম বিবর্তনবাদের বা কোনো হুজুর বিবর্তনবাদের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে ব্যর্থ হতেও পারেন, কিন্তু আমি পাঠ্য বই নিয়ে সমালোচনামূলক যে ভিডিও আমাদের প্রকাশ হয়েছে সেখানে প্রতিটা পৃষ্ঠা থেকে কোট আনকোট করে একবারে হুবহু বইয়ে যা লেখা আছে সেটা পড়ে পড়ে আমি শুনিয়েছি। সেখানে পরিষ্কারভাবে বলা আছে বানর, শিম্পাঞ্জি ইত্যাদি এরা যে প্রাইমেট থেকে তৈরি হয়েছে, মানুষ একই প্রাইমেট থেকে তৈরি হয়েছে, তার মানে বানর থেকে সরাসরি হয় নাই, বাট বানরের খালাতোভাই বলা যায়, একই প্রাইমেট একই প্রজাতি বলা যায়, ওখান থেকে মানুষ আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এই পর্যন্ত এসেছে। এবং বইয়ে যে চারটা বা তিনটা বা চারটা যে ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর প্রতি আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই ছবিগুলোতে প্রথমে দেখা যাচ্ছে একটা বানর, এরপরে বানরের মধ্যে একটু পরিবর্তন, এরপর আরেকটু পরিবর্তন, এরপর লেজ নাই, এরপর আস্তে আস্তে সে মানুষ হয়। আপনার এই বইয়ের মধ্যে স্পষ্ট বলা আছে, আমি একেবারে লাইন বাই লাইন পড়ে পড়ে বারবার পড়ে পড়ে সেটা আমি বলেছি, যে সেখানে স্পষ্ট বলা আছে একই প্রাইমেট থেকে তৈরি হয়েছে। আপনি কি বোঝাতে চেয়েছেন? এদেশে মানুষকে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত সুশীল, এরা এদেশের মানুষকে শুধু বেকুব মনে করে। কোনো হুজুর তার বক্তব্য উপস্থাপনে ত্রুটি করতে পারেন, কিন্তু আপনারা যে ডারউইনের সেই বিবর্তনবাদ গেলানোর চেষ্টা করছেন, হ্যাঁ বিবর্তন মানুষের মধ্যে হয়, মানুষ কেন, সব সৃষ্টিতে বিবর্তন হয়, আমি একরকম, আমার সন্তান আরেক রকম, আমি যেই
যেই হায়াত পাচ্ছি আমার 100 বছর পর জেনারেশনের হায়াত পাওয়ার ক্ষেত্রে রেশিও বেশ কম হতে পারে, নানামুখী বিবর্তন হতে পারে। মানুষ তো সব সাদা কালো ছিল না, আদম এবং হাওয়া তো তারা তো একরকম ছিলেন, তাদের থেকে সন্তানরা হতে হতে আজ পর্যন্ত কেউ কালো হয়েছে, কেউ শ্যামলা হয়েছে, কেউ সাদা হয়েছে, কেউ খাটো হয়েছে, কেউ লম্বা হয়েছে, এ জাতীয় বিবর্তন তো হয়েছে। এটা তো সাধারণ পৃথিবীর প্রকৃতির অংশ, আল্লাহর সৃষ্টির অংশ। কিন্তু আপনারা যেটা বলতে চাচ্ছেন যে মানব শিম্পাঞ্জির প্রাইমেট থেকে মানুষ তৈরি হয়েছে, এটা অপ্রমাণিত, অবৈজ্ঞানিক। বিজ্ঞানীরা এর বিরোধিতা করেছে, ডক্টর মরিস বুকালি সহ বহু বিজ্ঞানীদের এই নিয়ে গবেষণা আছে। এই বইগুলো আপনারা পড়লে দিনের আলামতে পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, বিজ্ঞানের আর কিছু খুঁজা পান নাই। এই আকতা কুকথা যেটা নিয়ে স্বয়ং বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য আছে, আর যেই বখতিয়ার খলজির বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে পাঠ্যপুস্তকে, সেই বখতিয়ার খলজির এই বিষয়টা নিয়ে ভারতে পর্যন্ত খোদ বিতর্ক আছে, কংগ্রেসের করণ সিং এর সাথে আপনার সীতারাম, যিনি আপনার সেখানকারই আরেকটা দলের নেতা, তার সাথে বিতর্ক হয়েছে রীতিমতো। সেই বিতর্কে রীতিমতো বখতিয়ার খলজির বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয় তিনি পাঠাগার ধ্বংস করেছেন। দুই পক্ষ দুইটা কথা বলছেন বিতর্কিত বিষয়টা, অথচ সে বিষয়টা আপনি পাঠ্যপুস্তকে একেবারে অবধারিত, একেবারে সন্দেহাতীত, এরকম ওহির মতো মনে হচ্ছে আপনি বসায় দিচ্ছেন। উদ্দেশ্যমূলকভাবে পর্দাকে সেখানে পাঁচটা গল্প এনে খুব নোংরাভাবে পর্দার বিরোধ বিধানকে তাচ্ছিল্য করা হয়েছে। একটা সন্তান বোরকা পরাটাকে খারাপ এটা শিখবে বইয়ের গল্প পড়ে, অথচ তার টিচার হয়তো পর্দা করেন, তার মা হয়তো পর্দা করেন, তাহলে এর কারণে আমাদের সমাজে অস্থিতিশীলতা হবে কি হবে না? অস্থিতিশীলতা হবে কি হবে না? এই সন্তানরা বেয়াদব হবে কি হবে না? এমনিতে আমাদের এই প্রজন্ম ম্যানারলেস, এই প্রজন্ম আস্তে আস্তে তাদের নীতি নৈতিকতা আদর্শ মোরালিটি হারিয়ে ফেলছে। এরপরে তাদেরকে বই পুস্তকে শিক্ষার নামে এই সমস্ত বীজ ঢুকিয়ে দিয়ে তাদেরকে ধর্মহীন করার যদি চক্রান্ত করে, তো আমি তো আমার ছেলেকে এই বই পড়াবো না। আমি তো আমার ছেলেকে কোনোদিন আমার ইমানের দাবির কারণে এই বই পড়াতে পারবো? অতএব সরকারের সর্বোচ্চ মহল বুদ্ধিমানের পরিচয় দিবেন। আমরা আশা করি সব জিনিস নিয়ে খেলা করা যায় না, সব জিনিস নিয়ে হেয়ালিপনা চলে না। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য, কোনো দুর্বশিন্দির জন্য তারা এরকম কাজ করেছে বলে আমাদের বিশ্বাস। বিদায় যথাযথ কর্তৃপক্ষ এইবারে শক্ত হস্তে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আমরা আরও বলছি যে এই যে বিবর্তনবাদের নামে নানান কথা বলা হচ্ছে, গতকালকে একজন মিনিস্টারের একটা টক শো আমি শুনেছিলাম, কোনো একটা টেলিভিশন চ্যানেলের টক শো, সেখানে দেখলাম তিনিও একই কথা বলছেন যে না বিবর্তন তো হয়েছে। আরে ভাই, ওই বিবর্তন তো আপনি বইয়ের মধ্যে লেখেন, কেউ আপত্তি করবে না। আপনি ছবি দিয়ে কি বিবর্তন বুঝিয়েছেন এবং আপনার এখানে এই পশুর প্রাইমেট থেকে মানুষ তৈরি হয়েছে, এটা আপনি চূড়ান্ত কোনো কথা? বিজ্ঞানের তো ধারণা প্রসূত কথা, আপনি যদি একটা মত হিসাবে উল্লেখ করতে হয়, এর বিপরীতে তো আরও মত আছে, সেগুলো উল্লেখ কেন করছেন না? আমাদের সন্তানদেরকে কেন কোরআনের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করাচ্ছেন? কেন সন্তানদেরকে আপনি তথাকথিত আপনার গল্পের নামে আপনি সন্তানদেরকে পর্দার প্রতি এরকম অবজ্ঞা অশ্রদ্ধা করে সেটা করে গড়ে তুলছেন? এই ভারতবর্ষকে শাসন করার জন্য হিন্দুদের যেমন অবদান আছে, মুসলমানদের অবদান আছে। এখানে তিতুমিলের বাঁশের কেল্লা হয়েছে এই এই ভারতবর্ষে, এবং এই ভারতবর্ষে খেলাফত আন্দোলন হয়েছে, এখানে অনেক কিছু হয়েছে। আপনি সেগুলো সবগুলোকে ইগনোর করে শুধুমাত্র হিন্দুর অবদানকে তুলে ধরে মুসলমান শাসকদেরকে ভিলেন বানাচ্ছেন। আরে ভাই, আল মুসলিমুনা ফিল হিন্দ, ভারতবর্ষের একজন বড় লেখক এবং মুসলিম বিশ্বের অন্যতম বড় গবেষক, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশা ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া কয়েকজন ভারতবর্ষের মানুষের একজন ছিলেন, সৈয়দ আবুল হাসান আলী রেদবি রহমতুল্লাহ আলাই, তার লেখা বই আল মুসলিমুনা ফিল হিন্দ আরবিতে, এটার বাংলা হয়েছে, ডক্টর আফহাম খালিদ হোসেন বাংলা করেছেন, ভারতবর্ষে মুসলমানদের অবদান। এই বই আপনি দেখবেন সেখানে স্পষ্ট লেখা হয়েছে অনেকগুলো ইতিহাসের অংশের ভিতরে, একটা হলো যে এই ভারতবর্ষে তুহমি নামক একটা আম ছিল, শুধুমাত্র মুসলিম শাসকেরা এই ভারতবর্ষে শাসন করতে এসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিজ নিজ ভূমি থেকে বিভিন্ন আমের জাত এনে, কলম এনে উন্নয়ন করেছে। আজ বিভিন্ন সুস্বাদু আম যে ভারতবর্ষে আমরা খাই সব মুসলমানদের আনা। ভারতবর্ষের যত গর্ব আছে, গর্বের যত ধন আছে, কুতুব মিনার বলেন, লাল কেল্লা বলেন, আপনি এরকম দিল্লির শাহী মসজিদ বলেন, আপনি তাজমহল বলেন, এরকম সব বড় বড় স্থাপনাগুলো সব মুসলমানদের করা। এই ভারতবর্ষ থেকে সতীদাহ দূর করবার জন্য রাজা রামমোহন রায়ের যেরকম অবদান আছে, মুসলমানদের অবদান তার চাইতে বেশি আছে। এই ভারতবর্ষকে সাজাবার জন্য মুসলিম সুলতানরা এসেছেন, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা ইংরেজদের মতো এই দেশ লুট করে ইংল্যান্ডে নিয়ে যায় নাই। ভারতবর্ষের মুসলিমদের সবার কবরে ভারতবর্ষেই আছে। অতএব আমাদের পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে শিক্ষার নামে যা শেখানো হচ্ছে, সুপরিকল্পিতভাবে তাদেরকে ধর্ম বিদ্বেষী করার চক্রান্ত করা হচ্ছে। এটা
মুসলমানদের চিন্তাধারার পরিপন্থী, খ্রিস্টানদের চিন্তাধারার পরিপন্থী, হিন্দুদের চিন্তাধারার পরিপন্থী। বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সংস্কৃতি হলো এদেশে মেয়েরা মাথায় কাপড় দেয়, মুসলমান মেয়েরাও দেয়, এমনকি হিন্দু মেয়েরাও মাথায় দেয় কি দেয় না। অতএব বই পুস্তক থেকে শিশুদের মাথা থেকে কাপড় সরিয়ে ফেলা হচ্ছে, মাদ্রাসার বই সেখানে পর্যন্ত বাচ্চাদের মাথায় কাপড় নেই। কয়েকটা শ্রেণী বইয়ের আমার অফিসে কয়েকজনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম চেক করার জন্য, আজকে আমাকে তারা রিপোর্ট দিল যে এই বইয়ের আগা মাথা কয়েকটা বই, ইসলাম শিক্ষা বই ছাড়া কয়েকটা বইয়ে একটি জায়গায় আল্লাহ শব্দ পর্যন্ত কোথাও নেই। যে দেশের বাচ্চারা, যে দেশের মানুষ, সর্ববয়সে মানুষ আল্লাহ ছাড়া কথা বলেন না, বঙ্গবন্ধু যেখানে তার বক্তব্যে ইনশাআল্লাহ ছাড়া, আল্লাহর নাম না ছাড়া কথা বলতেন না, সে দেশে বইগুলোতে আল্লাহর নাম পর্যন্ত উল্লেখ নাই। এই বই কখন আমার সন্তানের জন্য আমি পড়াতে পারি? এই বই পড়ে শিক্ষিত হওয়ার চেয়ে আমার সন্তান মূর্খ থাকা হাজার গুণ ভালো। আমার সন্তান মুসলমান থাকুক ও শিক্ষিত হওয়ার নাম করে নাস্তিক যেন না হয় সে চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে। এই জন্য আমি অবশ্যই জোরালোভাবে আমার দাবি থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টাকে খুব সিরিয়াসলি নেবেন, এবং কিছু কিছু লোক, কিছু কুচক্রি মহল এদেশকে অস্থিতিশীল করবার জন্য যে চক্রান্ত করেছে সেই চক্রান্তটাকে নস্যাৎ করে এই বইকে পুনরায় লেখা হবে, এবং এখানে উদ্দেশ্যমূলকভাবে ইসলাম বিদ্বেষ, ধর্মবিদ্বেষ দোকানো থেকে বাঁচানো, বাঁচিয়ে থাকা হবে এবং বিরত থাকা হবে। সেটা আমাদের এদেশের সকল মানুষের প্রাণের দাবি, ঠিক কিনা বলেন? আল্লাহ তালা আমাদের সবাইকে সে পথে হাঁটার তৌফিক দান করুন, কর্তৃপক্ষকে সেই সিদ্ধান্ত বিলিষ্টভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। হাতে গোনা কয়েকটা নাস্তিক, তাদের হাতে গোড়া দেশের ধার্মিক মানুষরা জিম্মি হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলিম হিন্দু নির্বিশেষে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে? ধর্ম বিযুক্তির এই প্রচেষ্টা কখনো সফল হবে? এদেশের মানুষ ধর্মপ্রাণ, এই বাস্তবতাকে অস্বীকার করা হবে সবচেয়ে বড় বোকামি। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বর্তমান সময় ইসলামিক গানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সেটা কতটা যুক্তিসঙ্গত? ইসলামিক গানে, ইসলামিক গজলে, হামদ বা নাতের মধ্যে দেখা যায় কথা ভালো, আল্লাহর প্রশংসা হচ্ছে, নবীর প্রশংসা হচ্ছে, অথচ এই গানের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে মিউজিক আছে, খুব সূক্ষ্মভাবে সেটা দেওয়া আছে, আছে না নাই অনেকগুলো, এই গানগুলো শোনা জায়েজ হবে না। যে গানের কথামালা ভালো, ইসলামিক গান, সঙ্গীত, ইসলামী সঙ্গীত বা ইসলামী গজল, নাত, হাম, অথচ সেগুলোর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে, এটা হলো নেক্সট সুরতে ধোকা। এটা হলো নেক্সট সুরতে কি ধোকা? আপনি যদি শরবতের সাথে হালকা করে বিষ মিশিয়ে খান, কি বলেন, ক্ষতি হবে কি হবে না? অতএব আপনি সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি সেখানে মিউজিক ব্যবহার করেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে, তাহলে সেক্ষেত্রে গানের কথামালা যত ভালোই হোক সেটা গুনাহ, সেটা শোনা কি হবে না, জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, জমজমের পানির মতো বরকতময় জিনিস বিক্রি করা কি জায়েজ? কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল জমজম? ভাইরা আমার, জমজমের পানি বিক্রি করা জায়েজ কি না এ বিষয়ে প্রথম কথা হলো, জমজমের যে কূপ, সে কূপে যে পানি এটা বিক্রি করা, অর্থাৎ কূপের পানি কূপে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ নাই। অর্থাৎ এই পানি কেউ নিতে হলে টাকা দিয়ে নিবে, এরকমটি করার বা এরকম শর্ত দেওয়ার বা সেই পানি বিক্রি করা, ওই কূপে থাকা অবস্থায় ওটা বিক্রি করার কোনো অধিকার কারোর জন্য নাই এবং সেটা জায়েজ নাই। কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করে বোতলজাত করা হয়েছে, প্যাকেটজাত করা হয়েছে, এরপর সেটা কেউ কিনে নিল বা সংগ্রহ করল, করে নিজের কাছে নিয়ে আসলো, পরিবহন করলো, সংরক্ষণ করলো, এই যে সংরক্ষণ, পরিবহন, এখানে তার শ্রম, সময় ব্যয় করা হয়েছে, এখন সে নিজে যে এটা সংগ্রহ করে এনেছে, এনে সে তার কাছে রেখেছে, পরিবহন করেছে, এখানে তার শ্রম, সময় ইত্যাদি যেহেতু ইনভেস্ট হয়েছে, অতএব সে এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে। এই ব্যাপারে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, কারোর কোনো দ্বিমত নাই। তাহলে জমজমের পানি এটা পরিবহন করার পর, বোতলজাত করার পর সেটা এনে কেউ বিক্রি করতে পারে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নিষেধ না। কিন্তু সৌদি আরবের থেকে রাষ্ট্রীয়, তাদের সৌদি আরব সরকার, সৌদি আরব থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমজমের পানি পরিবহন করা বা এটা বাইরে নিয়ে যাওয়া, শিপমেন্ট করা, এটার কোনো সুযোগ তারা রাখে নাই। হাজি সাহেবদের জন্য হাদিয়া দেওয়া হয়, তারা কিনে দু চারটা নিজেদের জন্য আনতে পারে। তো সেটা আনার পর কোনো হাজি সাহেব যদি কারোর কাছে বিক্রি করেন পিওর জমজমটা, কোনো প্রকার ধোকা প্রতারণার আশ্রয় না নেন, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ কোনো কাজ না। বিশেষ করে এদেশে হাজার হাজার মানুষ আছে যারা উমরা যেতে পারেন না, হজে যেতে পারেন না, সে সামর্থ্য নেই,
কিন্তু জমজমের পানি সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মা উজামজামালি মা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে খায় সে উদ্দেশ্য হাসিল হয়। কেউ অসুস্থ থাকলে এই পানি শেফার উদ্দেশ্যে খেলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য লাভ করেন, আরোগ্য দান করেন। বিধায় এই জমজম যে গরিব মানুষ হজমরা করতে যেতে পারে নাই, তৌফিক হয় নাই, কোনো হাজির কাছ থেকে তিনি নিয়ে পান করতে পারেন অথবা কিনে তিনি এটা পান করতে পারেন শেফার উদ্দেশ্যে, সেটা জায়েজ আছে। কিন্তু কোনো কেউ যদি সে পানি বিক্রি করতে গিয়ে প্রতারণা করে, আসল পানির জায়গায় নকল পানি দিয়ে দেয় বা মিক্স করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে প্রতারণা করার কারণে অপরাধী হবে, অন্য দশটা পণ্যে যেরকম ধোকাও কর দেওয়ার কারণে গুণা হবে, এক্ষেত্রে একই গুণা তার হবে এবং এক্ষেত্রে তার দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে আমরা বলবো এ ধরনের বরকতময় জিনিস কয় টাকার দাম এটা বিক্রি করার চাইতে মানুষকে হাদিয়ে দেওয়া উত্তম, এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি আশেপাশে অসুস্থ মানুষ পরিচিত অপরিচিত মানুষকে অল্প অল্প করে দেন কিন্তু আপনি হাদিয়া দেন, এটা হলো সবচাইতে উত্তম। কিন্তু যদি কেউ বিক্রি করে শরিয়াত দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ বা হারাম নয়। সৌদি আরবের দোকানে দোকানে সব জায়গায় বিক্রি হয়, সমস্ত উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। তবে আবারও বলছি যে বিক্রির ক্ষেত্রে প্রতারণার যেন আশ্রয় নেওয়া না হয়, আনাই হয় দু চারটার বেশি আনা যায়ও না, অতএব এটা একান্ত কেউ কাউকে প্রয়োজন পূর্ণ জন্য দিতে পারেন। আবার বিক্রিরও প্রয়োজন হতে পারে যে কারোর হয়তো আত্মীয় স্বজন নাই যে তার কাছ থেকে গিফট বা উপহার পাবে, সে বাধ্য হয়ে কিনছে শেফার জন্য, সে সুযোগ শরিয়ার দৃষ্টিকোণ থেকে আছে, এ ব্যাপারে নিষেধাজ্ঞা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। মহিলারা একটি বাড়িতে একত্রিত হয়ে যে সালাত ও তসবির নামাজ পড়ে তার প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় কিনা? একত্রিত হয়ে মহিলারা কোনো জায়গায় সালাত ও তসবির নামাজ পড়বে এরকম কোনো নির্দেশ না কোরআন হাদিসে কোথাও। পাঁচ ওয়াক্ত নামাজের জন্যই মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয় নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াবুয়ুতুন্না খায়রুন লাহুন্না, মেয়েদের জন্য বাসায় নামাজ পড়াটা অধিকতর উত্তম। তবে হ্যাঁ, তারা বাহিরে গেছে, বাজারে গেছে, ডাক্তারের কাছে গেছে, মার্কেটে গেছে, সেখানে গিয়ে তারা ডাক্তারের কাছে বা কাজে গিয়ে বা বাহিরে গিয়ে বেড়াতে গিয়ে সফরে থেকে নামাজের ওয়াক্ত হয়েছে, অবশ্যই বাজারের বা সেসব মসজিদে মেয়েদের সালাতের ব্যবস্থা থাকা দরকার যাতে করে মেয়েদের ওয়াক্ত হলে সালাত পড়তে পারে। কিন্তু তাদেরকে সাধারণ অবস্থাতে বাসা বাড়িতে গিয়া মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নারীকে বলেছেন, সেই নারী নবীজির পিছনে সালাত আদায় করতে চেয়েছেন, বলেছেন যে অবয়ুতুকা বুয়ুতুকে খায়রুন লাকি, তোমার ঘরে গিয়ে সালাত আদায় করলে তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে অধিক সওয়াব পাবে তুমি। এই জন্য মেয়েরা সালাত ও তাসবিহ ইত্যাদির জন্য একত্রিত হওয়া, জামাতবদ্ধভাবে নামাজ পড়া এটা জায়েজ নাই, এটা বেদাত হবে, শরীয়ত এরকম করে নির্দেশ দেওয়া হয় নাই। এরপর প্রশ্ন হলো, আমাকে আল্লাহ তাআলা তিনবার গুণবাচক নাম, আমাকে আল্লাহ তাআলা তিনবার গুণবাচক নাম 99টি মুখস্থ করে প্রত্যেক দিন ফজরের নামাজের পর একবার পড়ার তৌফিক দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো আসমাউল হোসনা বা আল্লাহ 99 নাম কিভাবে আমল করতে পারি এবং কিভাবে আমল করলে সওয়াব হবে? দেখুন, প্রথম কথা হলো আল্লাহ 99 নাম, এটা আসলে বারবার আপনি পড়বেন জিকির করবেন এটার জন্য এ নামগুলো আসে নাই। আল্লাহর 99টি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে, এর প্রতি সে ইমান আনয়ন করবে, সে জান্নাতে দাখিল হবে, ফজিলত আছে। কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো এ নামগুলোর প্রতি বিশ্বাস করা, ইমান আনা। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নাম একটা আছে কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলার সক্ষমতার বাইরে কোনো কিছু, আল্লাহ সব পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয়া, তিনি সব কিছু শুনেন, আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সব কিছু, তার কাছে কিছু লুকানো যায়। তিনি বাসির, সব কিছু দেখেন, তার কাছে কিছু লুকানো যায় না। তিনি আলিম, সব কিছু জানেন, কোনো কিছু তার অজানা না। এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা, ইমান আনা, এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ। এর পাশাপাশি মুখস্থ করলে তার ফজিলত হাদিসে আছে। কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার পড়লে অমুক লাভ হয়, এটা তাজরিবা দ্বারা, তাজরিবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছেন। যেমন প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে, যে নামগুলো পড়লে, বারবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন, সেটা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, আমলগুলো করেন, কোনো সমস্যা নেই। তো মূল কাজ হলো আল্লাহর গুণবাচক নামের অর্থগুলো জেনে সেটার উপর ইমান আনয়ন করা। এই অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙ্গায় রাখবেন নিজের অফিসে, আদালতে, বাসায়, বারবার দেখবেন, আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমি একটি মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগে খেদমত করি, অনেক সময় ছাত্রদের ছোট বড় কিছু অন্যায়ের কারণে অথবা পড়া না হওয়ার কারণে বোঝানো হয়, তারপরও কিছু ছাত্র অন্যায় করে, সীমালঙ্ঘন করে, তখন তাদের হালকা বেতের আঘাত করি। এখন প্রশ্ন হলো,
আমার এই ব্যত্রাঘাত বা মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো কি ঠিক হচ্ছে? যদি ঠিক না হয় তাহলে আমার করণীয় কি? জানালে উপকৃত হতাম। দেখুন, তথাকথিত সুশীল যারা, পশ্চিমা দুনিয়া দ্বারা যারা প্রভাবিত, তারা শিশুদেরকে ব্যত্রাঘাত তো পরের কথা, জোর করে ধমক দেওয়া, 8-10 বছর 11 বছর ছেলে মেয়েও যদি হয়, বাপ মাও তাদেরকে শাসন করার ব্যাপারে তাদের মানসিকতা হলো যে এটা অন্যায়, এটা করা যাবে না। এই জন্য পৃথিবীর অনেক দেশে আছে, ছেলে মেয়ে অন্যায় করলে, উল্টোপাল্টা করলে বাপ্পা তাকে ধমক দিতে পারে না, ধমক দিলে ওই ছেলে মেয়ে পুলিশ স্টেশনে ফোন করে বাপ মাকে ধরায় দেয়। বুঝতে পেরেছেন কথা? ইসলাম বলে শিশু কেন, কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না, শিশুদের প্রতি তো বিশেষভাবে, তাদের মনটা ছোট থাকে, এই জন্য তাদের প্রতি জুলুম অবিচার করা আরো অধিকতর নিষিদ্ধ। বিদায়, আপনি শাসনের নামে শিশুদেরকে অত্যাচার করবেন, টর্চার করবেন, নির্যাতন করবেন, তাদের গায়ে দাগ ফেলাই দিবেন, রক্ত বের করে ফেলবেন, হাত পা বেঁধে পিটাবেন, গরু ছাগলের মতো পিটাবেন, এটা হারাম এবং এটা গুনাহ। এ ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত, কোন সাহাবি শিশুকে শাসন করবার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, খোলাফায়ে রাশিদের সময়ে এরকম অমানবিক নির্যাতন অনেক মাদ্রাসা অনেক স্কুলেও হয়, পত্রপত্রিকা প্রায় আসে, বা অনেক বাপমা নিজেরা এরকম সন্তানদের প্রতি অমানবিক নির্যাতন করেন? শাসনের নামে এরকম নির্যাতন করা যে নাজায়েজ, এটা যে শিশু নির্যাতন, এটা যে শিশু প্রতি জুলুম, সে পরে কোনো সন্দেহ, কিন্তু তার মানে এই না যে কোনো শাসন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স 7 হলে নামাজের অর্ডার করো যে নামাজ পড়ো, আর ওয়াদরিবুহুম ইদা বালাগু 10, সন্তানদের বয়স যখন 10 হয়ে যায় তখন তারা নামাজ না পড়লে তাদেরকে শাসন করো, প্রহার করো। এখানে প্রহার করা মানে গরু চোরের মতো পিটানো না, প্রহার করা মানে হালকা মৃদু শাসন করা, যাতে করে তারা সঠিক পথে আসে। বিধায় আপনি আপনার ছাত্রকে এরকম শরিয়ার সীমানার মধ্যে থেকে যদি প্রহার করেন, শরিয়ার সীমানার মধ্যে কি 10টার উপরে বেত দিয়ে আপনি মারতে পারবেন না, 10টার বেশি বাড়ি দিতে পারবেন না, কারণ আল্লাহর হদ, আল্লাহর সীমানার লঙ্ঘন করার সুযোগ নেই, সর্বোচ্চ সীমানা 10, এর ভিতরে আপনার থাকতে হবে। নাম্বার 2, বাচ্চার শরীরে আঘাতপ্রাপ্ত হবে, রক্তাক্ত হবে, ব্যথা এসে ছটফট করবে, চিৎকার চেঁচামেচি করবে, কষ্ট হবে, এ পর্যায়ে আপনি মারতে পারবেন না, এটা হবে শুধুমাত্র তাকে সতর্ক করবার জন্য, ভয় দেখানোর জন্য। আবার একই সঙ্গে সান্ত্বনাও থাকতে হবে, ইসলাম হলো মধ্যমপন্থার দিন, এখানে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, শিশু নির্যাতনকেও ইসলাম জায়েজ করে না, আবার শিশুকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাকে বেয়াড়া, বেলল্লাপনা এবং সীমালঙ্ঘনকারী এবং উদ্ভট উন্মাদনায় সে যা খুশি তা করবে, সেটা করতেও ইসলাম বলে না। আল্লাহ তাআলা সে মধ্যমপন্থাটা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন। তবে শিক্ষার জন্য বাচ্চাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কাউন্সিলিং করতে হবে, এখানে প্রহার চাইতে কাউন্সিলিংটা বেশি দরকার, এবং প্রহারটা ওই যে বললাম নামকা আসতে হলো, যে শুধুমাত্র ব্যাথ থাকলো আপনি ভয় দেখালেন, এই পর্যায়ে যেন থাকে, রীতিমতো তার শরীরে আঘাত করে তাকে ব্যথা দিলেন এবং নির্যাতন করলেন, এটা কখনো জায়েজ না। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রাম ও আশপাশের গ্রামের কিছু লোক আহলে কোরআন বলে নিজেদেরকে দাবি করে, দিন দিন তাদের লোক সংখ্যা বাড়ছে, কিছু লোক শয়তানের দলে অর্থাৎ আহলে কোরআনদের দলে ভিড়ছে, দয়া করে এদের আকিদা ঈমান সম্পর্কে আমাদের কিছু বললে উপকৃত হতাম। অনেক লম্বা আলোচনা, আমার হাতে সময় নাই, আমি খুব সংক্ষেপে বলছি, কিছু লোক এদেশে বের হয়েছে, এটা আজকে নতুন বের হয় না, এটা অনেক আগে থেকে বের হয়েছে। আরও মজার কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে, তিনি বলেছেন, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা সময় আসবে, কিছু লোক আরামের কেদারের মধ্যে হেলান দিয়ে বসে বসে বলবে যে আমরা আল্লাহর কিতাবে কোরআনে যা পাইছি সেটা আমল করব, এর বাইরে বাকি অন্যকে কি বলছে এগুলো আমার দেখা দরকার, হাদিসকে তারা অস্বীকার করবে। এই হাদিস অস্বীকারীদের ফিতনা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, আমাদের দেশেও প্রচুর পরিমাণে মানুষ আছে, তারা হাদিস স্বীকার করে না, তারা হাদিস অস্বীকার করে। ভালো করে শুনে রাখবেন, যারা হাদিস অস্বীকার করে এই মানুষগুলো কখনো প্রকৃত অর্থে মুসলমান হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি এটা তাবলীগ করেন, প্রচার করেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তোমাদেরকে যা রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন দিয়েছেন সেটা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন সেটা পরিহার করো, রাসূল আনুগত্য করতে এখানে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ আরো বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ শুধু তার আনুগত্য করার কথা বলে ফুল স্টপ করতে পারতেন, আল্লাহ রাসূল আনুগত্য আলাদা করতে বলেছেন। কোরআনে কোথাও শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলা হয়নি, যত জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে সব জায়গায় পাশাপাশি রাসূলের কথাও মানতে বলা হয়েছে। অতএব শুধুমাত্র কোরআন অনুসরণ করবেন, হাদিস মানবেন না, এটা স্বয়ং কোরআনকেই লঙ্ঘন করার শামিল হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে, হে রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনার প্রতি কোরআন নাজিল হয়েছে,
কেন লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম যেন আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে এটার ব্যাখ্যা যেন মানুষকে আপনি বুঝিয়ে দিতে পারেন আল্লাহ রাসূল পরে কোরআন নাজিল হয়েছে সেটা আপনি নেবেন অথচ আল্লাহই কোরআনে বলতেছেন যে আপনি তাদেরকে এটার ব্যাখ্যা করে দেন তার ব্যাখ্যাটা হাদিসটা আপনি নেবেন না এটা স্বয়ং কোরআনকে অস্বীকার করা ছাড়া আর কিছু হতে আল্লাহ তাআলা এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আর দুইটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা এরপর প্রতিযোগিতায় যাব আকিকা কততম দিনে দেওয়া উত্তম ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্নত সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে শিশুর জন্ম হবে ওই বারটা হবে প্রথম এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো যখন সন্তান রবিবারে জন্ম নিয়েছে হিজরি বর্ষের রাত আগে আসে শনিবার দিবাগত রাত আসে সেটা রবিবার ধরা হবে বা রবিবার দিনে জন্মগ্রহণ করেছে যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহের আগের বারটা হবে আকিকার দিন রবিবারে জন্মগ্রহণ করলে পরের শনিবার হবে আকিকার দিন শনিবারে জন্মগ্রহণ করলে পরের শুক্রবার হবে আকিকার দিন শুক্রবারে জন্মগ্রহণ করলে পরের বৃহস্পতিবার হবে আকিকার দিন ওটা হলো সপ্তম দিন ওই দিনটাতে আকিকা করা সুন্নত আকিকাকে বিলম্ব করে অনেকে যে কুরবানির সাথে করবো না আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নত চোদ্দতম একুশতম দিনে করার কথা হাদিসে আসছে এখন কথা হলো আকিকা ছেলেদের বেলায় দুইটা মেয়েদের বেলায় একটাই বৈষম্য কেন এখানে নারীবাদী এসে হাজির ঠিক না ভাই ঠিক যে মেয়েদের বেলায় একটা আকিকা কেন দেখুন আকিকার একটা অন্যতম উদ্দেশ্য হলো এটা মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগবালাই থেকে বিপদ আপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার আল্লাহ তাআলা মেয়েদের শরীরে তুলনামূলকভাবে ছেলেদের চাইতে বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন এই জন্য তাদের বেলা একটা হলে যথেষ্ট হয়ে যায় ছেলের বেলা একটা হলে হয় না দুইটা লাগে এখানে বৈষম্য না আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন না এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায় অসুস্থ ছেলেরা তুলনামূলক বেশি হয় তাছাড়া ছেলেরা বাইরে কাজ করতে হয় তারা নানা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুখোমুখি যতটা হয় মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে এক্ষেত্রে সেফ থাকে এই নানা কারণে ছেলেদের সেফটির প্রয়োজনটা আরও বেশি হয় আশঙ্কা বিপদ আপদের আরও বেশি হয় রোগবালাই আরও বেশি হয় ইমিউন সিস্টেম কম হয় বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত এইসব নানা কারণে ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা এখানে বৈষম্য না যারা আল্লাহর বিধানের পরে ইমান রাখে তাদের কাছে কোনো যুক্তি রাগে না তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুতে অকপটে মানে ঠিক কিনা বলেন এরপরে শেষ প্রশ্ন হলো আজকের অনেক হাজির সাহেব জমজমের পানি সাধারণ পানির সাথে মিশিয়ে বিতরণ করে থাকেন এটার কারণে জমজমের পানির গুণাগুণে কোনো পরিবর্তন হয় কিনা খুব দরকারি একটা প্রশ্ন অনেক হাজির সাহেবরা ছোট একটা জার পানি আনতে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক সবাইকে দিতে গেলে অল্প পানিতে হয় না এই জন্য দেখা যায় অনেকে এক বালতি পানির মধ্যে বা এক কলস এক জগ পানির মধ্যে অল্প একটু জমজম মিশিয়ে ওখান থেকে বোতল ভরে ভরে অনেকে খুশি করে আছে না নেই এটা উচিত না আপনি জমজম দিবেন পরিমাণ অল্প দেন অসুবিধা নেই কারণ জমজম যেটা সেটা অন্য পানির সাথে মিশালে অন্য পানির পরিমাণ ধরুন এক বোতল জমজমের মধ্যে এক গ্লাস জমজমের মধ্যে দুই গ্লাস অন্য পানি মিশালেন তাহলে এখানে এক গ্লাস জমজমের যে উপকারিতা এটা পান করলে মিশ্রিত পানি পান করলে ওই এক গ্লাস জমজমের উপকারিতাটাই হবে বাকি যেটা জমজম না সেটার উপকারিতা হবে অতএব এটা করার কোনো প্রয়োজন নেই যতটুকু পিওর জমজম আছে ততটুকুই দান করবেন এবং দিবেন পরিমাণের প্রয়োজনে অল্প দিবেন মানুষকে বেহুদা খুশি করার দরকার নাই আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার রাত অনেক হয়েছে আমরা আর প্রশ্ন উত্তরে যাচ্ছি না সরকারি চাকুরির অবসরকালীন টাকা দিয়ে হজ করা যাবে কিনা অবসরকালীন টাকাটার মালিক কি সরকার না যে চাকরি করে সে তাহলে যে আপনার টাকা হয় তো আপনি এটা দিয়ে হজ করতে কোনো অসুবিধা হালাল টাকা কিনা সেটা হলো বড় কথা সরকারি চাকরি করে ঘুষ খেয়ে পেট ফুলিয়ে সেই টাকা দিয়ে আপনি হজ করছেন তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না হালাল টাকা যদি হয় অবসরের টাকা নিয়ে আপনি পেনশনের টাকা নিয়ে চাকরি করতে পারবেন কোনো অসুবিধা নাই জাজাকুমুল্লাহ খাইর এই ক্যামেরাম্যান বসো 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 কাজ শেষ হয় না এখনো ভাই আমার কাছে পুরস্কার অনেক কিন্তু আমার হাতে সময় খুব কম আমি পটাপট প্রশ্ন করব খুব দ্রুততার সাথে উত্তর দিবেন প্রথম প্রশ্ন হলো আমি আমার শুরুতে বক্তব্যে বলেছি তিনটা আমল মানুষকে সদ্যভূমিষ্ঠ হওয়ার সন্তানের যারা আগে হাত তুলেছেন তারা বাতিল সদ্যভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ করে দেয় এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন মুখে বলবেন না শুধু হাত তোলেন ওই টুপিওয়ালা ভাই আগে হাত তুলছে হ্যাঁ সবার নাম হ্যাঁ আপনি বলেন আগে
হ্যাঁ বলেন একটা একটা কি? পাপ পঙ্কিলতা মুক্ত হজ, যৌনতা মুক্ত হজ। হ্যাঁ এক। উত্তম রূপে উজু করে যদি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করা হয়, গুণকীর্তন করা হয়, মর্যাদা বর্ণনা করা হয়, আল্লাহর দিকে মনোনিবেশ করা হয়, অস্থির না হয়ে বাসটার মতো নিষ্পাপ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে আসেন, পুরস্কার নেন। আপনার কি নাম? জলদি আসেন। এই বইগুলো আমি পুরস্কার সবসময় সাথে নিয়ে আসি, আজকেও নিয়ে আসছি, কিন্তু আপনাদের এখানে আসার পর দেখা গেল মডার্ন লাইব্রেরি নামে এই লাইব্রেরির মালিক উনি নিয়ে আসছেন, এবং উনি বলে গেছেন যে আপনাদের এই বেলকুচি সিরাজগঞ্জে ওনাদের লাইব্রেরিতে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের সমস্ত বইগুলো পাওয়া যায়। স্যারের বইগুলো আপনারা সংগ্রহ করবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ একটু বসেন, একটু বসেন, একটু বসেন, অপেক্ষা করেন পাঁচটা মিনিট, পাঁচটা মিনিট। জাজাকাল্লাহ খের। ভাই আসেন কই? ওয়ালাইকুম আসসালাম। ওনাকে দিয়ে দেন, আমার দেওয়ার সময় নেই, ওনাকে দিয়ে দেন আপনারা একজনে। জাজাকাল্লাহ খের। জি ফিয়ামানিল্লাহ। ভাই একই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন হাত তুলছেন কারা কারা, একটু এদিকে কারা হাত তুলছেন দেখি, এই প্রশ্নের উত্তরই দিতে পারবেন যারা। ওই যে হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। হ্যাঁ তিনটা আমল কি কি বলেন ভাই? আওয়াজ করেন না, একটু সাহায্য করেন, একটু সহায়তা করেন প্লিজ। বসেন। হ্যাঁ হজ করা। হ্যাঁ কথা বুঝতেছি না। এই ভাই বলেন, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ দুই নম্বর, তিন নম্বর যান, তাকে দিয়ে দেন, দিয়ে দেন। ভাই একটু বসেন, আপনারা উঠছেন কেউ না রে, অদ্ভুত কাণ্ড তো, বসেন না। এরপরে প্রশ্ন হলো এই, একটু মনোযোগ দিয়ে শুনেন, যারা উত্তর দিতে পারবেন শুধু হাত তুলবেন, বাস আর কোনো জবাব দিবেন না, শুধু হাত তুলবেন। আমরা আমরা আমাদের বক্তব্যের শুরুতে একটা আয়াত বলে ওটার অনুবাদ বলেছিলাম, একটা আয়াত বলেছি, সে আয়াত বলে অনুবাদ করেছি। যারা সঠিক উত্তর হাত তোলেন, ওই যে ভাই হাত তুলছে, হ্যাঁ বলেন দেখি কি আয়াত বলছি, বাংলা বললেই হবে। হ্যাঁ বাংলা বাংলা বলেন, কাছে আসেন কাছে আসেন। হ্যাঁ বলেন, এবার বলেন জোরে জোরে বলেন। যে নেক কাজ করবে সে তার নিজের জন্যই লাভবান হবে, আর যে বদ কাজ করবে তার নিজেরই ক্ষতি হবে। এরপরে তোমার রব কারোর প্রতি জুলুম করবেন, তোমার কর্মফল তুমি পাবা। আসেন পুরস্কার নিয়ে যান, এক কাজ করেন, দাঁড়ান এটা ওনাকে, এই বইটা এটা দেন, এটা অনেক কঠিন প্রশ্ন পাচ্ছে, ওনাকে এটা দেন। মাশাআল্লাহ ভাই, এখন আমি একটা প্রশ্ন করব, এ বিষয়ে না অন্য কথা, যুবকরা যে আগে হাত তুলবে, যে আগে হাত তুলবে তাকে পুরস্কার দেওয়া হবে, একটু খেয়াল রাখবেন আগে কে হাত তোলে। এই মজলিসে আলোচনা চলাকালীন সময়ে যে সমস্ত আবিয়াত্যা যুবকরা নিয়ত করছে যে আমার বিয়েতে কোনো উপহার নেব না, যৌতুক নেব না, হাত তোলো। এত মানুষকে পুরস্কার কিভাবে দিব? তোমরা যারা যুবকরা এ নিয়ত করেছ ভাইরা, আল্লাহ তাআলার কাছে তোমাদের পুরস্কার অবশ্যই নিশ্চিত আছে ইনশাআল্লাহ। তোমরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কার পাও খুশি হবে না? আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করুন। এই ছেলেটা মাঝখানে আগে হাত তুলছে, হ্যাঁ এই টুপিওয়ালা, কালো টুপিওয়ালা। হ্যাঁ একটু নামান, ওর সম্পর্কে একটু জিজ্ঞেস করি, বাড়ি কোথায় তোমার? সিরাজগঞ্জ সদর। ওখান থেকে আসছো, কি করো তুমি, কিসে পড়ালেখা করো? ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, মাশাআল্লাহ। তুমি বিয়েতে ইয়া যৌতুক নিবা না? তোমার বিয়ের দাওয়াত খেতে আসলে কোনো ওই উপহার নিবা না? কার্ডে লিখে দিবা যে উপহার আনবেন না, তো তোমার বাপ মা তো নারাজ হবে, কি করবা? সংগ্রাম করতে পারবা ইনশাআল্লাহ? দেন ওকে, দেন আপেল। পোশাক দেহ ও অঙ্গসজ্জা আব্দুল্লাহ জাহাঙ্গীর মোল্লা, চমৎকার একটা বই, এটা তোমার জন্য উপহার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। জমজমের পানির ফজিলত বর্ণনা করতে গিয়ে আমি একটা হাদিস বলেছিলাম, জমজমের পানি একটা উপকারিতার কথা, যে বলতে পারবে এদিকে 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 কাছে আসো, একবার বলছেন না তাহলে আর হবে না,
আর কে? হ্যাঁ এই যে ভাই, এই ভাই, হ্যাঁ কে বলছে আস্তে আওয়াজ করেন, আনাস রাদিয়াল্লাহু না ভুল, কে? আব্বাস না ভুল, সঠিকটা কে বলতে পারবে? আব্দুল ইবনে আব্বাস কি বলছে বলেন, উনি উনি বলবে, হ্যাঁ আচ্ছা পারে নাই আপনি বলেন। এরপরের প্রশ্ন হলো ভাইরা, আমার একটু আমরা মনোযোগ সহকারে পড়ি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পর একজন সাহাবি জান্নাতে তার পায়ের হাওয়াটার আওয়াজ শুনেছেন একটা আমলের কারণে, প্রশ্ন বাতিল কারণ উত্তর আউট হয়ে গেছে, হাত নামাও, উত্তর বলা যাবে না, তো শুধু হাত তুলতে হবে, উত্তর বলা যাবে না, উত্তর বললে প্রশ্ন আউট হয়ে গেল, তাহলে আর হবে না, উত্তর বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, কিছু লোক আমাদের দেশে বের হয়েছে যারা, এই ভাই এটা পালাও না, এই মিডিয়াল ওয়ার লোকরা বসো, চুপচাপ বসো, কোনো হাত এখন হাত দিও না। কিছু লোক আমাদের দেশে বের হয়েছে যারা হাদিস অস্বীকার করে, তারা বলে শুধু কোরআন মানলেই চলবে। আস্তে, আমি প্রশ্নই তো করি নাই, কিছু লোক আছে টয়লেটে যাওয়ার আগে কাপড় খোলা শুরু করে, এটা তো ভালো কথা না, হাত নামাও ভাই, আমি প্রশ্ন শেষ করি। আহলে কোরআন দাবি করে যারা নিজেদেরকে হাদিস অস্বীকার করে, এদের এদের বিভ্রান্তি কোরআনের কয়েকটা আয়াতের আলোকে আমি প্রমাণ করে করার চেষ্টা করেছি, আমি যে আয়াতগুলো বলেছি এর মধ্যে যে কোনো একটা আয়াত বলতে পারবে যে মুখে বলার কারণে বাতিল, যারা মুখে বলছে আর পুরস্কার একটাও পাবে না। হ্যাঁ ওই যে ভাই, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, আপনি আসেন বলেন দেখি, বলেন, বুঝতেছি না, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। এখান থেকে কি প্রমাণ হয়? যে রাসূলের কথা শুনতে, অতএব রাসূলের হাদিস অস্বীকার করলে ঈমান এরপরে থাকা যাবে। আর আরেকটা আয়াত বলতে হবে, আচ্ছা আপনি আসেন পুরস্কার নিয়ে যান, আরেকজন অন্য আরেকটা আয়াত বলতে হবে, ওই যে যুবক, হ্যাঁ হ্যাঁ না আতিউল্লাহ রাসূল চলবে না, কারণ সবাই বলছে এটা আউট হয়ে গেছে, আপনি বলেন অন্য আয়াত, না না এটা আমি বলি নাই মূলত, এটা বলছি মূল প্রমাণ এটা না, না কই এর পুরস্কার দেন, হ্যাঁ আর কে এদিকে কে আছে রে ভাই, অন্য আরেকটা আয়াত হাদিসের প্রমাণ্যতা প্রমাণ করার জন্য আমি আয়াত বলেছিলাম, হ্যাঁ বলেন, এই ভাই বলেন পুরো আয়াতটা বলেন, বাংলা বলেন, আরবির দরকার নাই, তোমাদের হ্যাঁ এক আয়াত হলো যে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে যাতে করে আপনি মানুষকে এটা বুঝায় দেন, ব্যাখ্যা করে দেন, তাহলে রাসূলের ব্যাখ্যা হাদিস যদি না নেয় তাহলে তো কোরআনই মানা হবে না। আসেন ওনাকে উপহার দিয়ে দেন, মাশাআল্লাহ ওই ভাইকে উপহার দিয়ে দেন। আচ্ছা আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে যে সমস্ত 15 বছর বয়সের নিচের ছেলে মেয়েরা, তারা হাত তুলবে, মাদ্রাসার ছাত্র পাবে না, মাদ্রাসার ছাত্র বাদ, কই 15 বয়সের নিচে বয়স, 15-র নিচে আছে ফজর নামাজ আজকে জামাতের সাথে পড়ছে, এই তুমি পড়ছ কোথায়, বাড়ি তোমার বলো, আস্তে আওয়াজ করেন না, বাড়ি কোথায় তোমার, তুমি কি মাদ্রাসায় পড়ো, কোনটা কাঁদে উঠছে, কই এটা তোমার বাড়ি কোথায়, তুমি আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছো, কোন মসজিদে পড়ছো, গোপালপুর, তোমার তোমার সাথে কে ছিল, কোনো সাক্ষী আছে এখানে, তোমার কে সাক্ষী, হ্যাঁ ইমাম সাহেব আছে, কো ইমাম সাহেব কে আছে, ছেলের ইমাম সাহেব কে, আচ্ছা দুইজনে দুইটা পুরস্কার, আসো আসো আসো,
দুজন বাচ্চারা দুইটা দান ওদের কি বই দিচ্ছেন এদিকে আসেন এদিকে আসেন ভাই দেখি 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 ওদের উপযোগী বই দিতে হবে তো পোলা পানের দেখি এইসব বই ওদের দিয়ে হ্যাঁ এটা বই ওর দরকারি এইটা ওরে দেন হ্যাঁ মাশাল্লাহ 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 এই দান দান এইটা দেন এই বইটা দেন ওরে আরেকটা ছেলেকে মাশাল্লাহ ভাই আজকের আলোচনা থেকে যে কোনো পাঁচটা বিষয় শিখছে এরকম যারা আছেন হাত তোলেন বলতে পারবেন পাঁচটা বিষয় কিন্তু আন্দাজে হাত তুলে তো লাভ নাই ওই যে চশমালা ভাই বলেন হ্যাঁ কি কি শিখছেন বলেন জোরে জোরে যৌতুক নেওয়া যাবে না শিখলেন হ্যাঁ তার মানে আগে জানতেন যে যৌতুক নেওয়া যাবে তাহলে আর শিখা হইলো কি আচ্ছা মানলাম হ্যাঁ বলেন এরপরে দ্বিতীয় বিয়ের সময় আর হয় নাই হ্যাঁ এই ভাই বলো এই যে তা এই যে হলুদ টুপেলা হ্যাঁ হ্যাঁ এদিক থেকে বলো আচ্ছা ডান পাশ থেকে কেউ বলো না দেখি সরেন আপনারা ডান পাশ থেকে কেউ বলো হ্যাঁ এই কালো টুপিয়ালা কাছে আসো জলদি কাছে আসো জলদি হ্যাঁ দেখি এগুলো দেন আমার কাছে বলো আস্তে আওয়াজ করেন না হ্যাঁ হ্যাঁ মেসওয়াক করা সবসময় হুজুর আগে মাশাল্লাহ হজ করা পাপাচার মুক্ত হজ করা হ্যাঁ যৌতুক না নেওয়া বিয়ের করা হ্যাঁ যত বিয়ের দাওয়াতটা কার্ডে লিখে দেওয়া যে কোনো কর উপকার আনবেন না আসো 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 তুমি সব এদিক সেদিক করে কোনো রকম বলে দিছো চালাক ছেলে তুমি ধরেন আজকের এই মাহফিলে ভলান্টিয়ারদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করছে কে আপনারা সবাই একমত ঠিক আছে তাহলে তাকে তাকে সহি মাসনু নজিবাই বই হাদিয়া দেওয়া হলো ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইউটিউবারদের মধ্যে যারা কোনো গন্ডগোল ফাসাদ করে নাই সবচেয়ে ভদ্র মানুষ ছিল এটা করা যাবে না ঠিক আছে আজকে এই পর্যন্ত হুজুর কে দাঁড়াও 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 তোমারে কি যে দেবো তোমার উপযুক্ত বই তো পাচ্ছি না হ্যাঁ মসনুন দোয়া জিকির দৈনন্দিন মাশাআল্লাহ যাও যাও ভাইরা আমার আজকে আর সুযোগ নাই আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান কবুল করুন আমিন জাযাকুমুল্লাহ খাইর ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু